বলেন আমারে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুরুতে একটু কমেন্ট করবেন আমাদের আজকের পুরো ক্লাস জুড়ে আমরা প্রেপজিশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আহ শুরুতে আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা দেখা যাচ্ছে কিনা যদি আপনারা ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পান দেন উই উইল জাম্প টু দা মেইন টপিক একটু কমেন্ট করতে হবে বাবা তাহলে আমরা মূল আলোচনা চলে যাব ইনশাল্লাহ ওকে আর একটু কষ্ট করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে তাহলে আমরা আমাদের মূল আলোচনা চলে যেতে পারবো এবং আমাদের একটু বুঝতে সুবিধা হবে হাসান মাহমুদ মাহমুদ ভাই 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 বলছেন বলছেন আলাইকুম আসসালাম রেজওয়ান ইসলাম ক্লিয়ার হাসান কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিরাজুল ইসলাম সবকিছু ঠিকঠাক সেনা মোহাম্মদ সেনারুল ইসলাম ক্লিয়ার আচ্ছা ভাইজান ধন্যবাদ আচ্ছা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন আর আমাদের আজকের ক্লাসটাতে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সিরাজুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আসেন ধন্যবাদ সো আমাদের একটু শেয়ার করে দেবেন তাহলে পরবর্তীতে আর এই আলোচনাগুলো আপনাদেরকে অন্য কোথাও থেকে মানে খুঁজতে হবে না এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আমরা নিয়ে কথা বলবো কিন্তু আমাদের আজকের আলোচনায় অনেক কিছুই থাকবে সো আপনারা বলতে থাকবেন দেখতে থাকবেন কোনো কিছু না বুঝলে প্রশ্ন করতে থাকবেন ভাইজান ইনবক্সে কি আপনাকে পাওয়া যাবে না হ্যাঁ ভাই ইনবক্সে পাওয়া যাবে আপনি চাইলে আমারে বিভিন্ন ফুড ফুড বক্সে ফুড কোডও পাবেন জাস্ট একটু নক দিলে হবে এম আর এ স্বাদ আলহামদুলিল্লাহ পলিবর্মণ স্যার এর অনেকগুলো ভালো ভাষা ধন্যবাদ জুয়েল ভাই আসসালামু আলাইকুম স্যার মিরপুর থেকে স্যার আমিও মিরপুর থেকে ভাই আমি মিরপুর একই আছি আপনাদের সাথে আর কি ওকে তো অনেকে যেহেতু যুক্ত হয়ে গেছেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব আমরা আমাদের লাইভে চলে যাব মাসুদ পারভেজ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওবরাকাত তাহলে আসেন হুমায়রা সরকার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আম্মাজান আব্বাস আলী ভাই জি স্যার ধন্যবাদ আব্বাস ভাই শিবাত আল মাহমুদ ভাই অনেকদিন পর এই তো ভাই আচ্ছা ঠিক আছে সো আমরা ইনশাল্লাহ পার্ট ওয়ান নিয়ে কথা বলবো আপনাদেরকে প্রেপেশন নিয়ে বেশ কয়েকটা ক্লাস দেওয়া হবে তো একটা ক্লাস নিতে গেলে জাস্ট ওয়ান শর্ট ক্লাস নিতে গেলে আমাদের বিশাল বড় ক্লাস হয়ে যাবে অনেকে মাঝরাত পর্যন্ত চলে যেতে হতে পারে কনফিডেন্সের বেশ কয়েকটা ক্লাস করেছিলেন সেই মেয়েও ডাকার ডায়লগটা মনে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি মাঝে মাঝে বলতাম যে বাঘের বাচ্চা আপনারা উত্তর দিতেন মেয়েও হ্যাঁ আচ্ছা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই আমরা আজকে কথা বলবো কিন্তু প্রেপারেশন নিয়ে তাহলে প্রেপারেশন নিয়ে কথা বলতে গিয়ে চলেন আমরা প্রথমে একটু বেসিক কিছু আলোচনা আছে সেটা আমরা করে নেই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আব্বাস আলী ভাই শেরপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাই আমি আপনারা কিভাবে বলি আপনার বাসায় দাওয়াত আসছি আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু আস্ক ইউ হ্যাঁ শিওর প্রশ্ন করেন ইনশাল্লাহ এইচ রহমান নাইস টু ওয়াচিং ইউ ডিয়ার থ্যাংকস আর জিলিয়ন ওকে আচ্ছা আমাদের ক্লাস কি থেমে আটকে গেছিল আচ্ছা মানিক ভাই আমি কুরিল বিশ্ব রুট থেকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে কথা বলতেছি আমরা আজকে কথা বলতেছি প্রপজিশন নিয়ে এক্সপার্ট ভাই আমাদের কালারটা চলে কিনা দেখেন আচ্ছা তাহলে আমরা আজকে কথা বলবো প্রপজিশন নিয়ে দেখেন আমি আপনাদেরকে প্রথমে প্রপজিশনের বেসিক আইডিয়াগুলো একটু বলে দেই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে স্যার কখন না যোগ হয় আর কখন হয় না একটু জানাবেন কাইন্ডলি ওকে ভাই ঠিক আছে মার্জিয়ামিম ওয়ালাইকুম আসসালাম হৃদয় চন্দ্রদেব কেমন আছেন স্যার ভাই ভালো আছি ভাই আলাইকুম স্যার আসসালাম ওকে আচ্ছা তো দেখেন আমরা কিছু বেসিক কথা বলে নেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাকে যে বিষয়টা ক্লিয়ারলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দেখেন আমরা টি বা ট্র্যাডিশনাল গ্রামারে যেটা পড়ে আসছি পড়ে আসছি সেই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বা ট্রাডিশনাল গ্রামারে আমাদেরকে যেটা পড়ানো হয় সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি এখানে আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু টি এই টি মানে হচ্ছে কি বাবা ট্র্যাডিশনাল গ্রামার ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা কিছু বিষয় দেখব সেটা হচ্ছে দেখেন আমরা ছোটবেলা থেকে জেনে আসি প্রি প্রি मींस ইনフロント অফ অর পূর্বে তো আমি প্রথমে বেসিক কথা বলতেছি আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আলোচনা যাব এখানে মারাত্মক মারাত্মক কিছু বিষয় আছে এবং দেখেন এই যে প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থান এই জায়গাটা থেকে আমরা ছোটবেলা থেকে আংশিক অনেক তথ্য পেয়ে আসছি এই আংশিক তথ্যটাকে কিভাবে সার্বিক তথ্যে কনভার্ট করা যায় সেদিকে আমরা দেখবো ইনশাল্লাহ তো দেখেন আমরা জেনে আসছি যেটা প্রি মানে হলো পূর্বে আর পজিশন এর মানে হলো অবস্থান লোকেশন সো আপনাকে আমাকে ছোটবেলা থেকে জানানো হয়েছে যে প্রেপজিশন ইজ সামথিং দ্যাট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ সামথিং হিয়ার সামথিং মিনস নাউন অর প্রোনাউন তা আমাদেরকে ছোটবেলা থেকে যেটা বলা হয়েছে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান তার মানে প্রেপজিশন গুলো পূর্বে অবস্থান করে আসেন দেখি প্রেপজিশন যে পূর্বে অবস্থান করে সেটা কিভাবে আমরা একটু দেখে নিই এখানে আপনাকে যে বিষয়টা মাথা রাখতে হবে সেটা হলো এই যে প্র্যাপিশন এটা পূর্বে অবস্থান করে তো আপনারা একটু বলেন তো আমি চিহ্নটা পূর্বের দিকে দিয়ে দিলাম প্রেপেডিশনটা পূর্বে অবস্থান করে বাবা কিসের পূর্বে অবস্থান করে প্রেপেডিশন যার পূর্বে অবস্থান করে তাকে বলা হয় প্রেপোজি সনাল অবজেক্ট মডার্ন ইংলিশে এটাকে কেউ কেউ প্রেপেন্ড বলে হ্যাঁ প্রেপেন্ড এই যে আমি লিখে দিচ্ছি প্রেপেন্ড দ্যাট মিনস প্রেপেডিশন এর এন্ড বা এর প্রান্তে যেটা থাকে সেটা হচ্ছে প্রেপেডিশনাল অবজেক্ট তো আমি প্রেপেন্ডটা মুছে ফেললাম চলো আপনি মাথা রাখতে পারেন এখানে একটা মারাত্মক ইস্যু আছে আমি সেটাই মূলত আপনাদের সাথে ব্যাখ্যা করব তাহলে দেখেন আমরা যেটা সেটা হলো পূর্বে অবস্থান করে এখন আপনি করতে পারেন যে দাদা এই যে প্রেপিশন যে পূর্বে অবস্থান করে তা কার পূর্বে অবস্থান করে হ্যাঁ খেলাটা হবে এইখানে আর কি হ্যাঁ দেখেন তবে এখানে মনে রেখেন ওই যে খেলা হবে আসো খেলি বলে আমরা কিন্তু পালা যাব না আমরা পুরো ক্লাস এটা শেষ করে দেবো এখন অনেককেই যখন বলা হবে যে পূর্বে বসে কার পূর্বে বসে আপনারা অনেকে শুধু দুটো ওয়ার্ডের কথা বলবেন দুটো পার্টস অফ হৃদয় চন্দ্র দেব ভাই বলছেন স্যার ধারাবাহিক ভাবে লাইভ হয়েছেন আপনার পড়ানো সুন্দর ধন্যবাদ দেব ভাই আমরা আসবো ইনশাল্লাহ আহ মোহাম্মদ ইউসুফ ভাই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলামিন তানভীর ভাই সালাম দিয়েছেন রাহিম আক্তার রোনা অনেকদিন পর ক্লাস সে আসলাম স্যার ধন্যবাদ বাবা ইমরান খান সালাম দিয়েছেন রিপন ভাই আচ্ছা হ্যাঁ রিপন ভাই কমেন্ট করেছেন যে সাধারণত প্রেপেদিশনের পরে আইদার নাউন অর প্রনাউন এই দুটো জিনিস বসে প্রেপেদিশনের পরে কি বসে সাধারণত নাউন বা প্রোনাউন বসে তাই না হ্যাঁ গিটুডা এখানেই আরও দুটো জিনিস বসতে পরে বসতে পারে যেটা আমরা অনেকে খেয়াল করি না সেটা আমি এখানে লিখে দিচ্ছি দেখেন পেপেদিশনাতে এরপরে নাউন লিখতে পারবেন প্রোনাউন লিখতে পারবেন আরেকটা জিনিস লিখতে পারবেন সেটা হচ্ছে নাউন ক্লজ খেয়াল করে নাউন হতে পারে প্রোনাউন হতে পারে আর কি হতে পারে বাবা নাউন ক্লজ আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে নাউন ফ্রেজ সো নাউন প্রোনাউন বললে হয় বাট ক্লজ আর ফ্রেজটাও কিন্তু হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যেটা দেখতে পেলাম প্রেপজিশনে পরে নাউন বসতে পারে প্রোনাউন বসতে পারে নাউন প্লাস বসতে পারে এন্ড ইভেন নাউন ফ্রেজ বসতে পারে কিভাবে বসতে পারে তাহলে আসেন আমরা এবারে একটু দেখে নেই ওকে আমাদের লাইভ জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ অনেক অনেক আলোচনা পাবেন অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ওকে হাসান ভাই স্যার একটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ চালু করেন জি ভাই বিশ তারিখ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু হবে ইনশাল্লাহ আজকে চোদ্দ তারিখ ছয়দিন দিন পরে বিশ বা একুশ তারিখ ইনশাল্লাহ তাহলে আসেন আমরা একটু দেখে নেই এই যে এক নাম্বার বাক্য যেটা সেটা যদি আপনি একটু খেয়াল করেন যে আমি প্রথমে দেখাচ্ছি আপনাকে কিভাবে প্রেপজিশন নাউনের পূর্বে বসে ধরেন আমি লিখলাম আই লিভ আই রিলাই মানে হচ্ছে ডিপেন্ড ওকে আই রিলাই অন আল্লাহ আচ্ছা বাবা এই যে অন প্রেপজিশনটা কোথায় বসছে আল্লাহ আমাদের স্রষ্টার নাম নাউনের পূর্বে বসছে তার মানে না নাউনের পূর্বে বসে এটা বুঝতে পারছেন দুই আমি বলতে পারি আই রিলাইড ফার্স্ট টেন্সে লিখলাম ধরে নেন কোন একটা পরীক্ষায় আমি আর আমার বন্ধু দুজন একসাথে পরীক্ষা দিচ্ছিলাম পাশাপাশি বসেছিল তো আমি আমার পাশের বন্ধুরে বলছি যে বন্ধু আগামীকাল যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় আমার প্রিপারেশন খুব বেশি ভালো না তোর কাজ হচ্ছে গিয়ে তুই মানে প্রথম পাঁচটা চ্যাপ্টার পড়বি আমি বাবা পরের পাঁচটা চ্যাপ্টার পড়বো ওকে তো দেখা গেছে বন্ধু বলছে ঠিক আছে সমস্যা নাই আমি প্রথম পাঁচটা চ্যাপ্টার পড়ে আসতেছি তো তার এই কথা শুনে আমি বলছি ঠিক আছে আমি তাহলে কিন্তু তোর উপরে রিলাই করলাম মানে নির্ভর করলাম সেক্ষেত্রে আমি বলতে পারি কিনা আই রিলাইড অন হিম এই যে দেখেন আমি তার উপর নির্ভর করেছিলাম অন একটা প্রেপোজিশন এই যে হিম দেখেন হিম কিন্তু বাবা ডেফিনেটলি একটা প্রোনাউন তাহলে প্রেপোজিশন নাউনের পূর্বে বসছে প্রোনাউনের পূর্বে বসছে এখন আমরা দেখব প্রেপোজিশন কিভাবে একটা নাউন ক্লজের পূর্বে বসতে পারে

এই যে দেখেন হোয়াট শি সেড এটা কিন্তু একটা ক্লজ ক্লজ নিয়ে আমি খুব শীঘ্রই লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সঞ্জিতা লিখছেন ইনশাল্লাহ মিন্টু বাবু চৌধুরী ভাই থ্যাংক ইউ আমি তো ভাবছিলাম আপনি সদরঘাট দিয়ে ভেগে গেছিলেন আচ্ছা আচ্ছা কাজী এনেছি ইমরান ভাই আমরা তো সেই প্লেয়ার না যে আমরা বলবো আসো আমরা খেলি খেলা হবে তারপরে পালাই দেবো আমরা এই প্লেয়ার না ভাই বুঝছেন যারা পালাই গেছে দাঁড়িয়ে মত চাইছা এদেরকে তো চিনে নেই আমাকে তো আল্লাহ রহমতে পালাই দেওয়া হবে না আপনারা আসেন না স্বৈরাচাররা পালাই যাবে ভাই আচ্ছা ঠিক আছে তো খেয়াল করেন আমরা জানি যে যখন এক গুচ্ছ ওয়ার্ডের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ফাইন অ্যাডভার্ট থাকে তখন সেই গুচ্ছটাকে ক্লস বলা হয় তাহলে দেখেন এই যে আমরা এক দুই তিন এক গুচ্ছ ওয়ার্ড একটা সাবজেক্ট এবং একটা ফাইন অ্যাডভার্ট পেয়েছি সো ডেফিনেটলি এটা একটা ক্লস আর সাধারণত প্রিপজিশনের পরে কিন্তু নাউন বা প্রোনাউন বসে প্রোনাউন বলতে কোনো ক্লজ না হয় না মানে প্রোনাউন ক্লজ বলতে কোনো ক্লজ নাই তাহলে যেহেতু এটা একটা ক্লজ এবং প্রিপজিশনের পরে বসে সো এটা হচ্ছে একটা নাউন ক্লজ তাহলে খেয়াল করেন আপনি কিন্তু প্রিপজিশনের পরে একটা নাউন পেয়েছেন প্রিপজিশনের পরে একটা প্রোনাউন পেয়েছেন এইবার মাননীয় স্পিকার আপনি প্রিপজিশনের পরে যেটা পাইছেন সেটা কি জিনিস নাউন ক্লজ পেয়েছেন এখন আমরা দেখব যে কিভাবে একটা প্রেপেডিশনের পরে একটা নাউন ফ্রেজ বসানো যায় তাহলে দেখেন আমি ওই যে জাস্ট একটা শব্দ দিয়ে দেখাচ্ছি আমি চাইলে এখানে অন না লিখে অন্য যে কোনো প্রেপ লিখতে পারতাম ওকে আচ্ছা সঞ্জিতা ধন্যবাদ এইবার দেখেন আমি বলতে পারি আই আই অন হিজ লাস্ট রিপোর্ট এই যে দেখেন হিজ লাস্ট রিপোর্ট ক্লজ এবং ফ্রিজের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে ক্লজ মানে একগুচ্ছ ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একসাথে থাকে আর ফ্রেজ হলো এমন এক গুচ্ছ ওয়াট যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একসাথে থাকে না এই যে দেখেন হিজ লাস্ট রিপোর্ট তার শেষ রিপোর্টটা এখানে কিন্তু দেখেন এক দুই তিন একগুচ্ছ ওয়ার্ড রয়েছে একগুচ্ছ ওয়ার্ড রয়েছে এই একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে একসাথে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব নাই যেহেতু নাই সেহেতু এটার নাম হলো একটা ফ্রিজ এবং দেখেন তো বাবা এই ফ্রেজটা কোথায় বসছে পরে বসছে পরে দুটো জিনিস বসে নাউন আর প্রনাউন যেহেতু এটা একটা ফ্রেজ তাই এর নাম হলো নাউন ফ্রেজ তাহলে মুদ্রা কথা যা দাঁড়ালো বা যে বিষয়টা দাঁড়ালো তাহলে গিয়ে আপনি একটা প্রেপিশনের পরে একটা প্রেপিশনের পরে আপনি চারটা জিনিস লিখতে পারবেন নাম্বার ওয়ান নাউন সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রোনাউন তারপরে লিখতে পারবেন নাউন ক্লজ এবং লিখতে পারবেন নাউন ফ্রেজ একটা পরে এই একটা যায় আচ্ছা আচ্ছা ওকে তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন সিদ্দিকা আসসালামু আলাইকুম স্যার নিবন্ধন স্কুল পর্যায়ের ক্লাসের পরে আপনার ক্লাস আবার দেখছি জাযাকাল্লাহ ওকে বাবা আচ্ছা তাহলে এতটুকু ইনশাল্লাহ ক্লিয়ার সালাম আলাইকুম স্যার ভালো আছেন বাবা আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম দেখেন যে বিষয়টা কিন্তু হ্যাঁ সে জায়গায় পারে আমরা এরপর এগুলোকে যখন কনভার্ট করবো আপনারা এগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কেমন আচ্ছা রিপ্লাই দিতে হবে কিন্তু এইবার তাহলে আসি আমরা দেখেন তাহলে আমরা কি দেখলাম আমরা কি দেখলাম যে প্রেপিশন পূর্বে বসে কার পূর্বে বসে নাউন প্রনাউন নাউন ক্লাজ নাউন ফ্রিজ এতটুকুর মধ্যে আশা করি কোনো সমস্যা থাকার কথা না ওকে আচ্ছা তাহলে আমাদের এতটুকু মানে বেসিক আলোচনাটা যেটা বেসিক ক্যানসেট বাউট প্রেপোজিশানস এইটা আমি ধরে নিচ্ছি আপনাদের এই জায়গাটাতে সমস্যা থাকার কথা না সমস্যা থাকবে ন ইনশাল্লাহ এইবার আসেন আমাদের এই যে দেখেন একটা প্রশ্ন দেয়া আছে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন প্রেপোজিশন স্টাম্পস বিফোর আ আর অ্যান একটা প্রিপজিশন বসে স্থান মানে এখানে ধারণা না বসে বিফোর এ অর এন প্রিপজিশনটা কোথায় বসে এক নাউনের পূর্বে বিফোর লেখা আছে কিন্তু হ্যাঁ এটা কি নাউনের পূর্বে বসে নাকি দুই প্রোনাউনের পূর্বে বসে নাকি তিন নাউন ফ্রেজ এবং নাউন ক্লজের পূর্বে বসে নাকি চার অল দ্য অ্যাবাভ তাহলে এইবার এটা আপনি বুঝা ফেলছেন যে ইনশাআল্লাহ কারণ আমরা একটু আগে আলোচনা করে আসছি একটা প্রিপজিশন নাউনের পূর্বে বসে প্রোনাউনের পূর্বে বসে নাউন ফ্রেজের পূর্বে বসে নাউন ক্লজের পূর্বে বসে এখন এ বি সি তিনটার পূর্বেই বসে তিনটা তো আর একটা একটা করে নেওয়া সম্ভব না সো আপনি বললেন অল দা বা দ্যাট মিন্স আমাদের উত্তরটা হচ্ছে ডি বুঝা যাচ্ছে কিনা বাবা আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা বা আপনারা বুঝতেছেন কিনা বা বোঝা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করেন ওকে আপনার গ্রামারের সব টপিক করেছি দয়া করে लिटরেচার ক্লাস হ্যাঁ लिटরেচার এর ক্লাস পাবেন ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আশা করি বোঝা যাচ্ছে এইবার এবার আপনাদের জন্য আরেকটা প্রশ্ন এটা আমি দেখি আপনাদের কমন সেন্স থেকে বলবেন এই যে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি দা ওয়ার্ড প্রেপজিশন ইজ আ অর এন এই এ প্রেপজিশন যে ওয়ার্ডটা এটা কি ইজ ইট এ ইজ ইট আ নাউন is it a pronoun or is আপনার কাছে প্রেপজিশন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ মনে হয় একটু বলার চেষ্টা করেন প্লিজ এই তো মাশাআল্লাহ আপনারা সব বস হ্যাঁ দেখেন আমরা জানি কোনো কিছুর নাম মানে নাম বলতেই সাধারণত নাউন বোঝায় যদিও নাম হলেই নাউন হবে এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নাই অনেক সময় নাম হলে সেটা নাউন নাও হতে পারে আবার নাম না হয়ে অনেক কিছু নাউন হতে পারে তাহলে একটু খেয়াল করেন তো বাবা এই যে দেখেন preposition আমরা জানি पार्ट्स অফ স্পিচের টোটাল 8টা পার্ট আছে প্রত্যেকটা পার্ট এর একটা করে নাম আছে তো তেমনি একটা পার্ট হচ্ছে preposition সো preposition ওয়ার্ডটা হচ্ছে ডিফাইনেটলি একটা নাউন ওকে আচ্ছা এটা পারবে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না এইবার আসেন এই প্রশ্নটাতে আমি দেখেছি আমাদের অনেক ভাই বোন এই জায়গাটাতে চরম বিপদে পড়ে যায় লিখতে পারে না উত্তর দিতে পারে না তো আপনারা এইটা দেখি হ্যাঁ এইটা কারাকরা এই প্রশ্নটার উত্তর দিতে পারেন ট্রাই দেখি এখানে বলতেছে হুইচ অফ দ্য ইজ আ প্রেপোজিশন নিচের কোনটা প্রেপোজিশন সেইফ শব্দটা কি প্রেপোজিশন বারিং শব্দটা কি প্রেপোজিশন ফর্ম শব্দটা কি প্রেপোজিশন বোথ এ এন্ড বি অর্থাৎ এ এবং বি দুটোই কি প্রেপোজিশন আপনাদের কাছে কোনটা মনে হয় আরিফ খান এবং এম আর এ সোয়াদ ভাই জিজ্ঞেস করতেছেন যে স্যার আপনার ডিগ্রি বা অনার্সের কোনো কোর্স চালু আছে ভাই ডিগ্রি বা অনার্সের জন্য যে ইংলিশটা সেটার জন্য আমাদের একটা ইংরেজি কোর্স আসতেছে এটা আঠারো উনিশ বিশ তারিখের মধ্যে আসতেছে ইনশাল্লাহ আমি পেইজে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো একটু সাথে থাকবেন ওকে আমি এখন মানে প্রেপারেজিশন নিয়ে আলোচনা করি আচ্ছা আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন করছেন কেউ বলতেছেন ডি কেউ বলছেন বি কেউ বলতেছেন ডি কেউ বলতেছেন বি আচ্ছা দেখেন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করি মজা পাবেন সবুজ ভাই আব্বাস আলী ভাই মাহমুদ হাসান মাহমুদ ভাই সেনারুল ইসলাম ভাই অনেকে ডি লিখছেন আচ্ছা অনেকে বিও লিখছেন হ্যাঁ আচ্ছা আসেন অনেকে আচ্ছা আয়সা সিদ্দিকা বলছেন এই আচ্ছা আয়সা সিদ্দিকা এ লিখছেন আই খান ডিপেন্ড অন হিজ অ্যাক্টিভিটি এটা কি ফ্রেজ হবে জি হিজ অ্যাক্টিভিটি ফ্রেজ হবে আরিফ হোসেন ভাই আসমা পারভীন বলছেন দি বাবা এই যে আপনাদের এখানে লিখে দেই আমি সাম অকওয়ার্ড সিনোনিমাস প্রেপজিশনস আচ্ছা আমি আপনাদের এখানে কিছু অকওয়ার্ড মানে অদ্ভুত সমার্থক প্রেপজিশন লিখতেছি আমি এখন যে প্রেপজিশনগুলো গুলো লিখব সেগুলো আপনার কাছে একটু অদ্ভুত অদ্ভুত মনে হতে পারে এই জন্য ওয়াকওয়ার্ড শব্দটা লিখেছি দ্যাট মিনস অদ্ভুত আচ্ছা বাবা তাহলে একটু খেয়াল করেন কিন্তু হ্যাঁ মাথা রেখেন এই যে উইদাউট এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত হ্যাঁ উইদাউট এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটা একটা হুম এইটার সমার্থক প্রিপোজিশন আছে বেশ কিছু যেমন বাট এটা কিন্তু একটা প্রিপজিশন বাট শব্দটা কিন্তু একটা প্রিপজিশন বারিং সম্পর্কে আজকে জানলাম ধন্যবাদ হাসান মাহমুদ ভাই হ্যাঁ আজকে জানলাম আমরা আসলে আমিও এরকম প্রতিদিনই আল্লাহর রহমতে কিছু না কিছু জানি তাহলে উইদাউট বাট তারপরে আমরা বলতে পারি সেভ তারপরে আমরা বলতে পারি বারিং আমরা বলতে পারি এক্সসেপ্ট তাহলে দেখেন উইদেশন খেয়াল করবেন কিন্তু উইদাউট বাট বারিং এক্সেপ্ট সানস এই সবগুলো হলো সমার্থক প্রেপিশন যেগুলোর বাংলা হলো গিয়ে বাবা সারা একটাও ধরা না সব সারা এই সবগুলোই হলো প্রেপেজিশন মজার ব্যাপারটা হচ্ছে আমরা বহুল প্রচলিত যে প্রেপোজিশনটা সেটা হচ্ছে উইদাউটটাকে ব্যবহার করি মাঝে মাঝে আমরা এক্সেপ্ট এবং বাটটাকেও ব্যবহার করি বাট বাকি যে প্রেপোজিশনগুলো হ্যাঁ সেই প্রেপোজিশনগুলো আমরা হয়তো ওইভাবে দেখি নাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি আপনার আমার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ যেমন দেখেন আমরা ছোটবেলা থেকে পরে আসছি নান বা আস এই বাক্যের বাংলা হচ্ছে আল্লাহ সারা কেউ আমাকে হেল্প করতে পারে না আল্লাহ সারা কেউ আমাকে হেল্প করতে পারে না বা আমাকে আল্লাহ সারা কেউ হেল্প করতে পারবে না এখন দেখেন বাট মানে আমরা নর্মালি কিন্তু পরে আসছি এখন আপনি কি এখানে বাটপানে কিন্তু বলবেন আপনি কি বলবেন আল্লাহ কিন্তু কেউ আমাকে সাহায্য করতে পারে না নো এখানে আপনি চাইলে বলতে পারতেন না উইদাউট আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেল্প করতে পারে না ওকে দেখেন তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আসক এই যে শেরারুল ইসলাম ভাই লিখছেন

উইল সেইভানোর পুলিশ উইল সেইভ এভরি ওয়ান পুলিশ সবাই সেইভ করবে সেইভ দোরিস্ট এখন এই যে প্রথম সেইভটা বাবা সোনারা প্রথম সেভটা কিরে বাবা হ্যাঁ এটা কিন্তু আমরা জানি শ্যাল শুড উইল উড ক্যান গুড মে মাইট মাস্ট মডেল পরে ভার্ভ বসে এটা একটা কনফার্ম ভার্ভ এইবার আসেন পরের যে সেভটা এই সেভের জায়গায় একটা উইদাউট লেখা দেখেন তো বাবা মিনিং প্রকাশ হয় কিনা হ্যাঁ ডেফিনেটলি মিনিং প্রকাশিত হচ্ছে তার মানে তার মানে এই সেভটা হলো একটা প্রপোজিশন ওকে এখন অনেকে আমারে বলতে পারেন যে দাদা এই যে আপনি উইদাউট বাট সেই বারিং একসেপ্ট সান্স এগুলা পড়াই সিনেগুলা কি কোনোদিন আসবে আসবে কিনা বা বিসিএস এর ইতিহাসে বা কোনো জবের ইতিহাসে এগুলো কি কখনো আসছে জি দাদা আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই যে বিসিএস এস বিসিএস চল্লিশতম বিসিএস এ পাস্ট শব্দটা হিসেবে আসছে তাহলে খেয়াল করেন চল্লিশতম বিসিএস এ পাঁচ শব্দটাই প্রেপোজিশন হিসেবে আসছে তাহলে পাঁচ শব্দটা চল্লিশতম যদি প্রেপোজিশন হিসেবে আসতে পারে আপনি তো চল্লিশ দিচ্ছেন না আপনি দিবেন সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ আপকামিং আরো বিসিএস দিবেন আরো এক্সামে আপনি ইনশাল্লাহ করবেন আর এখন সবচেয়ে বড় মজাটা কি জানেন এই যে দেখেন আমাদের সংগ্রামী ভাই বোনেরা অনেকে আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে অনেকে জীবন দিয়েছে ভাই এই যে দেখেন তাদের এই কোটা আন্দোলনটা আস্তে আস্তে স্বৈরাচার পতনের আন্দোলনে চলে গেল আপনি খেয়াল করেন এই যে আন্দোলনের ফলে আল্লাহর অশেষ রহমতে আমাদের যেই ভাই বোনেরা সামনে চাকরির পরীক্ষা দিবেন বা চাকরির জন্য নিচ্ছেন তাদের জন্য তারা বিশাল একটা অবদান রেখে গেছে এখন দেখেন এই স্বৈরাচারী সরকার কিন্তু আপনার কোঠাটাকে মানে মেধা নিয়ে আসছে কত পার্সেন্ট বাবা তিরানব্বই পার্সেন্ট তো দেখেন আগে যেখানে চুয়াল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাই ছিল সেখানে তিরানব্বই পার্সেন্ট মানুষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন হ্যাঁ যেহেতু কোনো কোঠা এখানে অ্যাপ্লাই হচ্ছে না তার মানে দেখেন আপনার যদি প্রেপারেশনটা আল্লাহর রহমতে ভালো থাকে এখানে আর কেউ কেটে সেটে ওই আওয়ামী লীগের কেউ বা অমুক দলের কেউ আর আপনার এই প্রিপারেশন কেটে অপারেশন করতে পারবে না আপনি যেমন প্রেপারেশন নিবেন যত ভালো প্রিপারেশন নিবেন আল্লাহ রহমতে তত ভালোই আপনি রেজাল্ট করতে পারবেন আপনার জন্য আমার জন্য এই দেশবাসীর জন্য ইনশাল্লাহ একটা বিশাল পাওয়া বলতে পারেন সো এখন থেকে ভালোভাবে পড়েন এই যে খুঁটিনাটি বিষয়গুলো জানেন ইনশাল্লাহ অনেক ভালো করবেন আপনারা আচ্ছা আমাদের সুখদেব কুমার সরকার ভাই বলতেছেন আদাব স্যার হ্যাঁ আদাব ভাই অনেকদিন পর আপনার ক্লাসে অ্যাটেন্ড করলাম ধন্যবাদ ভাই আপনাকে পেয়ে লাগতেছে ওকে তাহলে এতটুকু আমাদের জানা হয়ে গেছে সো এই যে দেখেন আমরা যখন আমাদের পরের কোয়েশ্চেন উইচ অফ দ্য ফলোইং ইজ আ আপোজিশন এখন কিন্তু আপনার আমার এটা জানতে মানতে বলতে বা লিখতে কোনো সমস্যা থাকার কথা না যে এখানে কোনটা প্রেপিশন আর কোনটা প্রেপ নয় তাহলে বাবা অনেকে ভাবতেছেন যে কাম সারে ফেলাইছে ফর্ম তো একটা ফর্ম একটা বাবা এই যে খেয়াল করেন এফ আর এম ফর্ম এইটা হলো একটা প্রেপিশন কিন্তু এফ ও আর এম ফর্ম এইটা হতে পারে নাউন ইভেন এইটা হতে পারে ভার যেমন আমরা মাঝে মাঝে বলি যে ঘটনাটি জন্য চার সদস্য বিশিষ্ট একটি একটি টিম বা কমিটি গঠন করা হয়েছে তো খেয়াল করেন এই যে গঠন করার ইংরেজি হচ্ছে ফর্ম আবার এই ফর্ম মানে হচ্ছে ফরম আমরা বাংলায় বলি ফরম পূরণ করব। হ্যাঁ এটা কিন্তু নাউন্ড অফ ভার তো অনেকে ভাবতে পারে সি নাম্বার এই পাইসি রে টিক চিহ্ন দিবেন আর কট খাওয়া যাবেন তো কট আমরা খাবো না

সুমাইয়া শিমু বলছেন স্যার বিদ্যা বাড়িতে আপনার একটা ক্লাস পেয়েছিলাম ধন্যবাদ বাবা আমি বিদ্যা বাড়িতে কিছুদিন ক্লাস নিয়েছিলাম হ্যাঁ বেশ কিছুদিন ক্লাস নিয়েছি আর কি এখন আমি আর বিদ্যা বাড়িতে নাই এখন আমাদের প্ল্যাটফর্মে আমি আসি আর কি এখানে ক্লাস পাবেন ইনশাল্লাহ একটা ক্লাসে এখন অনেক অনেক ক্লাস পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমাদের অনেক ভাই বোনেরা কমেন্ট করতেছেন অনেকে লিখেছেন বি তা দেখেন এটা ইনটুটা আসলে কি এটা কি আসলে প্রেপিশন নাউন এজেকটিভ নাকি অ্যাডভার্ব একটু দেখি মফিদুল এসকে ভাই মানে মফিদুল শেখ ভাই স্যার ভালোবাসা অবিরাম আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমি আপনার কোর্স করেছি হ্যাঁ ভাই আমি ইন্ডিয়া থেকে অনেক অসংখ্য স্টুডেন্ট পেয়েছিলাম সেই ভাই বোনদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আপনি মফিদুল ভাই হ্যাঁ আপনাদেরকে অনেক মিস করি ভাই আচ্ছা তাহলে বাবা আমরা একটু আগে দেখেছিলাম যে প্রেপেডিশনগুলো গুলো কোথায় বসে সাধারণত চারটা জিনিসের পূর্বে বসে নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে অথবা নাউন ক্লজের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে তাহলে ইনটু একটা প্রেপজিশন আমরা নরমালি জানি এবার দেখি মাই রুম এই যে দেখেন মাই রুম এটা হলো একটা নাউন ফ্রেজ সো এটা বলার অপেক্ষা রাখে না এটা একটা প্রেপজিশন আর আমরা আজকে আসলে বেসিক ডিসকাশনটা বেশি করতেছি পরের তবে বেসিকের পাশাপাশি অ্যাডভান্স মারাত্মক কিছু জিনিস জানতে পারবেন যেটা হয়তো আপনি এর আগে চিন্তাও করেন নাই ওকে মোহন ইসলাম ভাই ধন্যবাদ ভাইজান আব্দুল কুদ্দুস ভাই গ্রামে আপনার ক্লাস করছি স্যার হ্যাঁ ভাই কুড়িগ্রামে আর যাওয়া হয় নাই এরপরে ইনশাল্লাহ এবার যাব আবার যাব আমরা এক ভাই তার বিয়ের দাওয়াত দিছে আর কি দুই মাস পরে হ্যাঁ তার বিয়ের দাওয়াত খেতে যাব ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা যেমনটা বলতেছিলাম আর কি আপনারা হয়তো জানেন এভাবে আমরা পড়ে আসছি যে সাধারণত গতিশীলভাবে কোনো কিছু যখন বাহির থেকে ভেতরে প্রবেশ করে তখন সেক্ষেত্রে আমরা ইনটু লিখি আর ভেতর থেকে যখন বাহিরে কেউ যায় বা কোনো কিছু চলে যায় তখন আমরা সেক্ষেত্রে যে প্রেপেশনটা লিখি সেটা হচ্ছে আউট অফ তবে মাথায় রাখতে হবে প্রবেশ করা অর্থে প্রবেশ অর্থে আপনি এন্টার শব্দটার পূর্বে মানে এন্টার শব্দটার পরে ইনটু লিখতে পারবেন না কারণ এন্টার মানেই হচ্ছে বাহির থেকে ভেতরে প্রবেশ করা এরপর যদি আপনি আবার ইনটু লেখেন এর মানে হয়ে যাবে প্রবেশ করছে আবার ভিতরে ঢুকছে ভাই ভিতরে ঢুকে প্রবেশ করলো এটা কেমন হয়ে যায় এটা রিডান ডান্সি বা বাহুল্য দোষ হয়ে যায় যেমন ধরে নেন বনি আমারে বলল যে ভাই আমার জীবনের লাইফে আপনার মতো বেড়া মানুষ দেখি নাই এখন আপনিই বলেন আমার জীবনের লাইফ এটা কোনো কথা জীবনের লাইফ কি আলাদা যেটাই জীবন সেটাই লাইফ এই যে আমার জীবনের লাইফে তোমার মতো বেটি দেখি নাই বেটা দেখি নাই পুরুষ দেখি নাই মহিলা দেখি নাই বলাটা যেমন বাহুল্য দোষ ঠিক তেমনি সে প্রবেশ করে ভিতরে ঢুকলো এটাও বাহুল্য দোষ তো এন্টার মানেই প্রবেশ করা এরপর আপনার আর ইন্টু লিখতে হবে না তবে হ্যাঁ এন্টার শব্দটার পরে ইন্টু বসতে পারে যদি এন্টার দিয়ে কেউ কোনো চুক্তিতে প্রবেশ করেছে বোঝায় কেউ কারো কোনো শেয়ারের মধ্যে ঢুকছে বোঝায় এরকম ক্ষেত্রে আপনি এন্টারের পরে ইন্টু লিখতে পারবেন দিস ইজ দ্য ফ্যাক্ট আশা করি বুঝতে পারছেন বাবা হ্যাঁ আমি সামনের ক্লাসগুলোতে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কোন শব্দগুলোর পরে কোন ভার্বগুলোর পরে নরমালি প্রেপোজিশন বসে না আবার কখন বসে এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব ইনশাআল্লাহ জাস্ট আপনারা আমাদের সাথে থাকেন বেশ হ্যাঁ মজার কিছু জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সাইয়াকুল ভাই আচ্ছা তাহলে বাবা এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে সো এটা একটা প্রেপোজিশন এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই ইনশাআল্লাহ এইবার আসেন আমরা আরো কিছু বিষয় দেখব তো দেখেন নর্মালি আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে গিয়ে পরে সাধারণত একটা নাউন বসে অথবা একটা প্রোনাউন বসে অথবা একটা নাউন বসে অথবা একটা নাউন ফ্রেজ বসে আপনি মাথায় রাখবেন যদি কোনো প্রেপজিশনের পরে এই চারটার একটাও না থাকে এই চারটার একটাও না থাকলে সাধারণত সাধারণত সেই প্রেপিশনটি সাধারণত সেই প্রেপিশনটি অ্যাডভার্ভ অফ প্লেস অথবা অ্যাডভার্ভ অফ টাইম এর কাজ করে

ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই হয়তো জানেন যে অনেক অনেকভাবে প্রশ্ন করা যায় হম আমি একটু ভাবে লিখে দিলাম আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কোথায় এই প্রশ্নের উত্তরে আপনি যেটা পাবেন সেটা হবে একটা অ্যাডভার্ব অফ প্লেস আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কখন এর উত্তরে আপনি যেটা পাবেন সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম আর আছে কিন্তু আপনি যদি কখন প্রশ্ন করেন তাহলে টাইম পাবেন কোথায় প্রশ্ন করলে প্লেস পাবেন কিভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ মেনার পাবেন কতটুকু কি পরিমাণ প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ডিগ্রি পাবেন কতক্ষণ ধরে কতক্ষণ যাবত কতক্ষণ পর পর এই প্রশ্নগুলো যদি করেন তাহলে আপনি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবেন এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন ইনশাআল্লাহ তাহলে দেখেন আমরা পুরো কোপায় দেবো হ্যাঁ ইংরেজির যে কোনো কোশ্চেনকে আমরা পুরা কোপা সামসু কোপায় দেবো আপনার সঞ্জিদা বলতেছেন মাথা তো একটা কত কিছু রাখবো বাবা আপনার মাথা একটা এটাই তো আপনার বিশাল একটা ব্যাপার বুঝছেন মাথা দুই তিনটা হলে সমস্যা হয়তো দেখেন মাথা একটা তাই না এবার আমি বলি দেখেন আপনারা যারা অন্তত ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছেন এনে যারা আছেন কেউ ক্লাস টেনের নিচে নাই আর কি হ্যাঁ অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট অনেকে পিএইচডি করছেন অনেকে শিক্ষক স্টুডেন্টদেরকে পড়ান আপনারা জানেন যে আমাদের দেখেন একটা বড় বড় বিল্ডিং যেমন ইট বালু সিমেন্ট দিয়ে গঠিত হয় এই আমাদের মস্তিষ্ক নিউরন দিয়ে গঠিত আল্লাহ আমার তালা আপনার মস্তিষ্কের নিউরনে যে পরিমাণ ক্ষমতা দিছে আপনার সঞ্জিদা আম্মা জান আপনার জন্য বলতেছি আমি ঠিক আছে আচ্ছা দেখেন আপনার আমার আল্লাহ তালা আমাদের মস্তিষ্কের নিউরনে যে পরিমাণ ক্ষমতা দিছে সারা পৃথিবীর সবগুলো বই আপনি আপনার মস্তিষ্কে রাখতে পারবেন বাবা আপনি তো সব বই রাখতেছেন না জাস্ট ইংরেজি গ্রামারের কিছু রুল রাখতেছেন আর হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে আমি কত কিছু মাথায় রাখবো এই কত কিছু মাথায় রাখবো বলতে গেলে যেই কাজটা করবেন সেটা হচ্ছে বেটার হচ্ছে গিয়ে এই দেখেন আমি আপনাদের পড়াচ্ছি বলে বিষয়গুলো আমার খুব ইজিলি মাথায় থাকে সবচেয়ে বেস্ট অপশন হবে আপনি যেটা পড়তেছেন সেটা আর জন্য পড়ায় দেন ওকে তাহলে আপনারা আর ভুলবেন না হ্যাঁ আচ্ছা দেখেন আমরা এবার একটু তথ্য দেই সেটা হচ্ছে আমি যদি বলি দেখেন আমি যদি এভাবে বলি যে হি খেইম সে এসেছিল এইবার আপনি প্রশ্ন করতে পারেন যে সুমন ভাই সে এসেছিল তো বুঝলাম সত্যি করে কন দেখি দাদা সে এসেছিল ভালো কথা তা সে কোথায় এসেছিল উত্তর আমি বললাম হিয়ার এখানে এসেছিল হি কেম হিয়ার তাহলে হিয়ার শব্দটা কি এটা একটা অ্যাডভার্ব এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস কারণ কোথায় প্রশ্নের উত্তর আমরা অ্যাডভার্ব অফ প্লেস পাই এখন দেখেন আমি যদি বলি হি সে এসেছিল এখন ধরে নেন আমাদের মফিদুল শেখ প্রশ্ন করলো যে সে যে এসেছিল তা কোথায় এসেছিল উত্তর আমি বললাম ইন্টু এইবার আমি যদি শুধু এতটুকু বলি ধরে নেন আমি হি আর শব্দটাকে কেটে দিলাম এটা নাই তাহলে বাংলাটা হচ্ছে সে ভিতরে সে ভিতরে এসেছিল কোথায় এসেছিল ভিতরে এই যে দেখেন ইন্টু শব্দটা ভিতরে বা কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে সো সো ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস কেন কারণ এটা স্থান বোঝাচ্ছে কোথা আসছিল ভিতরে তার মানে দেখেন প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন নাউন ক্লাস নাউন ফ্রেজ না থাকলে আপনি কখন কোথায় ইত্যাদি প্রশ্নের উত্তরে যদি পেয়ে যান তাহলে সেটা অ্যাডভার্ব হবে ওকে ডান ফিনিশ খতম গায়া টাটা এই বিষয়ে তার কোনো সমস্যা হবে না তাহলে এটা আমরা পারবো ইনশাল্লাহ এইবার আসেন আমরা এই প্রশ্নটাতে দেখেছিলাম ইন্টুর পরে নাউন ফ্রেজ ছিল তাই এটা একটা প্রেপোজিশন আপনাদেরকে একটা তথ্য দেই আর কি অনেকে আমাকে বারবার নক দেন যে আপনারা যারা জবের প্রিপারেশন নিচ্ছেন কোথায় পড়বেন বা কোথায় একসাথে সব সবগুলো সাবজেক্টের প্রিপারেশন নেওয়া যেতে পারে তো আপনাদের জ্ঞাতার্থে যে জানিয়ে রাখি আর কি আমি এবং আমার সাথে বেশ কিছু ভাই ব্রাদার আছে যারা এই লাইনে অনেকদিন থেকে পড়াচ্ছেন আমরা ভাই আমাদের কিছু ভাই বেড়াদার মিলে আর কি আমরা জব কাউন্সিল নামে একটা জবের প্রতিষ্ঠান দিয়েছি মানে যা জব প্রিপারেশন নিচ্ছেন যারা তাদের জন্য একটা প্রতিষ্ঠান দিয়েছি আপনারা চাইলে জব কাউন্সিল ফলো করতে পারেন এখানে ক্লাসগুলো দেখতে পারেন দেখে আপনাদের কাছে যদি মনে হয় যে না এই প্রতিষ্ঠানে কোর্স করা যায় বা এই প্রতিষ্ঠানের সাথে থাকা যায় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে নখ দিতে পারেন আপনারা আমাদের এই জব কাউন্সিল পেজটাতে একটু নখ দিতে পারেন এখানে আমি নিয়মিত লাইফে আসবো আপনারা ক্লাসে পাবে আমাকে পাবেন ইনশাআল্লাহ শুধু আমাকেই না এখানে আপনারা বাংলা গণিত সাধারণ জ্ঞান ভূগোল থেকে শুরু করে সবগুলোর টপিকের টিচারদেরই ইনশাআল্লাহ আলোচনা পাবেন আচ্ছা বাবা তাহলে এবার আমরা আরেকটা আলোচনায় চলে আসছি আর একটা প্রশ্নে চলে আসছি এইবার he came into এর ঠিক পরে ফুল স্টপ ছিল এইবার যদি আপনাকে প্রশ্ন করে যে he came into here into is a or an dash এখানে

সেটা হচ্ছে দেখেন আপনি যদি কখনো কোনো এর পরে একটা নাউন পেয়ে যান আর এর পূর্বে ধরেন একটা তিরচিহ্ন এঁকে দিলাম যদি একটা ডিটারমিনার পেয়ে যান সেক্ষেত্রে আপনি খুশি হয়ে যাবেন এবং বলবেন যে মামুর বেটা তুমি আর প্রেপোজিশন নাই তুমি অ্যাডজেক্টিভ হয়ে গেছো ওকে মাথায় রাখবেন কখনো যদি ডিটারমিনার এবং নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন চলে আসে তখন তার জান করবান সে আর কোনোভাবেই প্রেপোজিশন থাকবে না অ্যাডজেক্টিভ হয়ে যাবে যারা ডিটারমিনার চেনেন না আমাদের ক্লাসগুলো ঘেটে ঘেটে আপনারা ডিটারমিনার চিনতে পারেন তারপর আপনাদেরকে হালকা করে আমি একটু বলি যে কোনো সংখ্যা পরিমাণ আর্টিকেল এছাড়াও পজেসিভ বা পজেসিভ অ্যাজেকটিভ গুলো ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ এগুলোকে বলা হয় ডিটারমিনার এখন এই রুলের উপর ভিত্তি করে ফর্টিথ বিসিএসএ বা চল্লিশতম বিসিএস একটা প্রশ্ন আসছিল সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ প্রশ্নটা ছিল এরকম ফ্রিজ আপনারা মনে হয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা একটা গান শুনেছেন ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো তো আকাশের ঠিকানায় চিঠি না লিখলেও আমাদের ঠিকানায় চালিয়ে চিঠি পত্র পাঠাইতে পারেন পার্সেল পাঠাইতে পারেন হ্যাঁ তবে ফুটপাণ্ডা পাঠান না যে ভাই আপনার জন্য পার্সেল আছে যে ফুড পান্ডা পার্সেল এর কথা বললেন ঘুম করে আর কি তো দেখেন প্লিজ রাইট টু মি এট দা এভাব অ্যাড্রেস দয়া করে আমার উপরে ঠিকানায় চিঠি লেখো আকাশের ঠিকানা লিখতে হবে না এখন 40 তম বিশেষে যেটা ছিল বলা হয়েছিল এভাব কোন পার্টস অফ স্পেস তো আমাদের অনেক ভাই বোনেরা এটা দেখে খুব খুশি হইছে ভাবছে এত সহজ প্রশ্ন বিসিএস এ দেয় এরা খুশির ছলায় ভাল লাগে তাই এটারে প্রিপজিশন বলছে তো বাবা এটা তো প্রিপজিশন না ও তো এখানে কট খেয়ে গেছে দেখেন কটটা খাইছে কোন জায়গায় দেখেন আমরা জানি দা দা হলো একটা আর্টিকেল আর্টিকেল মানে ডিটারমিনার এই যে দেখেন ডিটারমিনার আর অ্যাড্রেস এটা একটা নাউন যদি দেখেন ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড আছে লাস্টের ওয়ার্ডটা নাউন হয় এইবার ডিটারমিনার আর নাউনের মাঝখানে প্রেপোজিশন ছিল কিন্তু ও তো আর প্রেপোজিশন নাই কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে তাহলে দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ ডান এইবার আসেন সিমিলার টাইপের একটা কোশ্চেন

আমাদের আইসিটি রাহেদ স্যার বলছেন বস টিচার ভাই আপনি অনেক বস টিচার মাসাল্লা আপনার সঞ্জিদা বলছেন বি আচ্ছা এই তো আপনারা বস হয়ে গেছেন অলরেডি একটা নাউন হ্যাঁ এখানে দেখেন ইস কিন্তু একটা ভার আমরা ভার পর্যন্ত যাচ্ছি না ভার্বের পূর্বের অংশে দেখেন তিনটা ওয়ার্ড আছে ভার পর্যন্ত যাবো না আমরা ভার্বের পূর্বে তিনটা অংশ আছে তাহলে ডিটার্মিনারের পর দুটো ওয়ার্ড থাকলে আমরা জানি ডিটার্মিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে লাস্টের নাউন আচ্ছা ধন্যবাদ আবার আসবেন হ্যাঁ আচ্ছা তাহলে মাসাল্লা আপনারা বুঝতে পারতেছেন খুব ভালো লাগতেছে এইবার আসেন এই জায়গাটাতে আমরা অনেকে গুলায় ফেলি দেখি আপনারা ফেলেন কিনা একদম লাইভ একটা एग्जाम হয়ে যাক আপনাদের সাথে आवर ব্লেসিংস খাম फ्रॉम अबव এইবার আপনারা বলবেন अबव কি ঠিক আছে যার উত্তর সঠিক হবে তার ভাষায় তার খরচে আমরা আগামী 3 দিন ডিনার খাবো আর ভুল হলে লাঞ্চ করায় দিলেই হবে আমাদেরকে হুমায়ুন কবির বলছেন হুমায়ুন কবির আচ্ছা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি আমরা হ্যাঁ হুমায়ুন কবির ভাই বলেছেন নাউন হুমায়ুন কবির ভাই নাউন বলেছেন দেখি বাকিরা কি বলেন হারিয়াব ট্রাই করি আমরা একটু বাকিরা একটু চেষ্টা করেন হুমায়ুন কবির ভাই নাউন বলছেন দেখি বাকিরা কি বলেন হুমায়ুন কবির বলতেছেন হ্যাঁ আসবা পারফিন বলতেছেন এই সুমাইয়া বলছেন নাউন আচ্ছা ধন্যবাদ তাহলে আসেন আমরা একটু দেখে নেই তো এই বাক্যটার দিকে আমরা যদি একটু তাকাই আওয়ার ব্লেসিংস আমাদের আমাদের আশীর্বাদ গুলো ও মৃণাল দাস দাদা বলেছেন অ্যাডভার্ড অন্তরা রায় বলেছেন এই এ মানে হচ্ছে নাউন সোমাইয়া প্রিপজিশন প্লাস একটা ওয়ার্ড নুরালো মাসিক ভাই আচ্ছা আসমা পারভিন আচ্ছা তাহলে দেখেন ব্লেসিংস আমাদের আশীর্বাদ গুলো খাম আসে ফর্ম এই যে বাবা ফর্ম হলো একটা প্রিপজিশন প্রিপজিশনের পরের ওয়ার্ডটা সাধারণত নাউন নাউন প্লাস নাউন ফ্রেজ অ্যাবভটা হলো গিয়ে একটা নাউন আওয়ার ব্লেসিংস আমাদের আশীর্বাদগুলো কাম আসে তা কোথা থেকে আসে ফ্রম অবাব আসমান থেকে আসে এই যে দেখেন এখানে অ্যাবাব শব্দের অর্থ হচ্ছে আসমান বা আরশ হ্যাঁ বা আরশো আজিম এই যে দেখেন আমাদের আশীর্বাদগুলো আমাদের ভালো দিকগুলো উপর থেকে আসমান থেকে নাজিল হয় বা আসে এখানে অ্যাবাব শব্দটাকে কিন্তু পেপ না রাদার এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এই তো মাশআল্লাহ আপনারা ধরে ফেলতেছেন খুব ভালো লাগতেছে ওকে চমৎকার এইবার আসেন আমরা যদি কখনো এইভাবে দেখি এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস দেখব সেটা হচ্ছে আপনি যদি কখনো এরকম দেখেন যে এখানে লিখে দিতেছি যে উ কেচে উ কোন চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জে উ মানে হলো সেনা রূপায় সহজ টেকনিক্যাল কি যদি কখনো দেখেন যে একটা সেন্টেন্স প্লাস এর পরে যদি দেখেন একটা প্রেপিশন তারপরে যদি দেখেন একটা নাউন বা একটা প্রনাউন দেয়া আছে আচ্ছা আরো সহজ করে বলে নেন আরো সহজ করে দেই তাহলে আপনার প্লাস মাইনাস সূত্রে যাইতে হবে না একদম প্লেন ল্যাঙ্গুয়েজে বলে দেই সেটা হচ্ছে দুটি উক্ত প্রেপিশনটি সংক্ষেপে লিখতেছি বাবা উক্ত উক্ত প্রেপিশনটি তখন কনজাংশনের কাজ করে কনজাংশনের কাজ করে তাহলে বিষয়টা দাঁড়ালো আপনি যদি কখনো দেখেন যে দুটো দুটো একদম স্বাধীন বাক্য বা দুটো একদম পারফেক্ট সেন্টেন্স যুক্ত হয়ে গেছে একটা দ্বারা তাহলে বুঝে ফেলবেন সেটা আসলে না কি সেটা কনজাংশন দেখেন আমি একটা বাক্য লিখি যেমন আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন ডাক্তার আসার পূর্বে রুগী মরে গেল অথবা ডাক্তার আসার পর রুগী মরে গেল অথবা রুগী মরে যাওয়ার পরে ডাক্তার আসলো আমরা এখন আর এই ডাক্তার আসার পরে রুগী মরে গেল বলি না বরং আমরা বলি এমবি বা মেগাবাইট শেষ হয়ে যাওয়ার পরে বনি কান্না শুরু করলো ওকে তাহলে উদাহরণ দিয়ে দেখেন ধরেন হ্যাড ডাইট বিফোর the doctor came একটু খেয়াল করুন তো মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি যদি জাস্ট এতটুকু বলি দা পেশেন্ট হ্যাড ডাইড এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হ্যাঁ ডা রোগী মরে গেল এটা একটা বাক্য দা ডক্টর খেইম দা arrived অ্যারাইভড দা ডক্টর রিজড ডক্টর পৌঁছলো এটাও একটা কারেক্ট বাক্য এটা একটা পারফেক্ট বাক্য এই দুটো বাক্যকে লিঙ্ক করছে কে যুক্ত করছে কে বিফোর যুক্ত করছে সো এইটা কনফার্ম একটা একটা কনজাংশন এটা ওকে বুঝতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এটা আরেকটা উদাহরণ দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে যেমন ধরে নেন আমি এটাকে এ নাম্বারে লিখলাম বি নাম্বারে লিখতেছি ইন্ডিফেন্ডেন্স হি খাইম হিয়ার বিফোর সে স্বাধীনতার পূর্বে এখানে এসেছিল আচ্ছা এবার একটু দেখেন তো এটা কেন এইটা কেন কন্ডাংশন নয় কারণ হি হিয়ার এটা হলো একটা পরিপূর্ণ বাক্য বাট ইন্ডিফেন্ডেন্স এটা কিন্তু একটা বাক্য না জাস্ট এটা একটা ওয়ার্ড এটা একটা নাউন তাহলে বিফোরটাকে আপনি এখানে বলবেন এইটা একটা প্রেপজিশন বাট এইখানে বিফোর যেহেতু দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করছিল সো এইটা হলো একটা কনজাংশন আশা করি ইনশাল্লাহ এই জায়গাটা আপনাদের বুঝতে আর কখনোই সমস্যা হবে না এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক এরপরও যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন সঞ্জিতা বলছেন সবই বুঝি জায়গা মতো যাইয়া গোলমাল করি আচ্ছা মামনি আর কি বলবো বলেন তাহলে একটা মিলাদ দিয়ে আমাদেরকে হ্যাঁ জায়গা মতো গোলমাল করবেন না আমরা দোয়া করে দেবো না তাহলে আসেন বাবারা এইবার আমরা এই বাক্যটা দেখি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড আরাইভ এইবার আমরা দেখেন আফটার দিয়ে যুক্ত করছি আপনি এই জায়গাটা একটু দেখেন দ্য পেশেন্ট ডাইড রুগী মরে গেল ডক্টর অ্যারাইভড ডক্টর পৌঁছলো দুটোই বাক্য দুটো বাক্যকে যুক্ত করলো কে আফটার তাহলে এটা একটা কি এটা একটা কনজাংশন কেমন বলছেন স্যার পেশেন্ট ধৈর্য হয় কখন একটাই শব্দ একই সেন্টেন্সে ভিন্ন 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 রূপ দেখাতে পারে হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে একটা পেজ দিয়ে দেখাই আপনার নাম আমি জানি না যা লেখা আছে তাই পড়লাম দেখেন যেমন আমরা যদি এইভাবে বলি আমি বাক্যটা অনেকবার ব্যাখ্যা করেছি আপনারা একটু খুঁজে নিয়ে দেখেন দেখেন্ড সেন্টেন্স পার্ট ওয়ান অকুওয়ার্ড সেন্টেন্স পার্ট টু দুটো জায়গাতেই সম্ভবত আমি এটা আলোচনা করেছি ধরে নেন একটা এই যে একটা চাকরির পরীক্ষার একটা প্রশ্ন আসছিল ভয়েস চেঞ্জিং সেন্টেন্সটা ছিল এইরকম আমার অনলাইন কোর্সে অনেক ভাই বোন এখানে যুক্ত আছেন যেমন হাসান মাহমুদ ভাই থেকে শুরু করে অনেক ভাই বোনরা দেখতে পাচ্ছি এখানে তারা এই সেন্টেন্সটা খুব এটাকে এই বাক্য দেখার পর কিন্তু অনেকের মাথা ঘুরাবে ভাই এটা কোনো কথা এই একটা বাক্যে এতগুলো ক্যান সাইটটা ক্যান কেন কেনা ক্যান ক্যান এত ক্যান ক্যান কেন এতগুলো ক্যান এটা দেখে অনেকে চিন্তা করতে পারে মাগো বাবা গো গেছি ধরো ধরার কিছু নাই ক্যান মানে হচ্ছে বোতল বোতল আপের ক্যান পেপসির আর এই ক্যান মানে হলো এই ক্যান হলো এটা মূল ভার্ব এই যে আমি লিখলাম মেইন ভার্ব এই ক্যানের বাংলা অর্থ হচ্ছে গিয়ে বোতল জাত করা বা বোতল বন্দি করা আর এই ক্যান এর মানে হচ্ছে ক্যান এই ক্যান আবার কি জন্য কি জিনিস এটা এটা হচ্ছে বোতল এই যে আপনি সেভেন আপের ক্যান পেপসির ক্যান আরসির ক্যান বিয়ার ক্যান যে দেখেন এই চারটা ক্যান দেখেন একই বাক্যে চারটা ক্যান আছে চারটা ক্যান কিন্তু এক জিনিস না ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এই ক্যান মানে হলো তারা সো আপনি যখন এই বাক্যটা দেখতেছেন ক্যান খ্যান খ্যান ক্যান এই বাক্যটার বাংলা হলো গিয়ে একটা বোতল আর একটা বোতল রে বোতল বন্দি করতে পারে হ্যাঁ আপনার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই এটা কি সম্ভব এটা তো অসম্ভব আরে না অনন্ত দলিল আছে না এই অসম্ভব সম্ভব করা যাবে কেমনে যাবে দেখেন এটা যে বোতল ধরে নেন আমরা আপনাকে কেমনে বোঝাই এটা মেয়েরা ভালো পারে মাসাল্লাহ হ্যাঁ আমরা দেখে দেখে শিখি দেখবেন মেয়েরা যখন বাসন কোষণ মাজে হ্যাঁ এটা অনেকবার বলছি তারপরে বলি আবারও মেয়েরা যখন বাসন কোষণ মাজে তখন দেখবেন সবার আগে মাঝে বড়ডারে মানে মাজার পরে ধোয় আর কি সবার আগে বড়রা এরপরে মাইজারা এরপরে সাইজারা এরপরে সাইজ পিচ্ছি হ্যাঁ এলোমেলো করে কিন্তু বাসন কোষণ ধোয় না আপনি আরএফএল এর বেস্ট বায়ের দোকানে চলে যান আহ গিয়ে দেখবেন বড় কন্টেইনারের ভিতরে এক সাইজের ছোট কন্টেইনার তার নিচে ছোট কন্টেইনার বা তার ভিতরে একটা ছোট তার ভিতরে ছোট ভাবে কিন্তু কন্টেইনার থাকে তাহলে এই বাক্যটা আসছে একটা বোতল এটা হচ্ছে বড় বোতল আর এটা ছোট বোতল এই বোতলটা বোতলরে বন্দি করতে পারে তো বাবা দেখেন আপনাকে বাক্য দেখে বুঝতে হবে কখন পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য আর কখন পেশেন্ট মানে হচ্ছে কি আপনার রোগী ওকে আরেকটা জিনিস দেখাই যেমন আমি যদি আপনারে বলি ডোন্ট খাও মি এখন আপনি জানেন কাউ মানে হচ্ছে ওই যে সার 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 বললেন না আবার সার সারের গার্লফ্রেন্ড ও সারের বান্ধবী আর কি গরু গাভী কি আমার ভয় দেখানো কাউ মানে ভয় দেখানো আপনি যদি কাউকে বলেন ডোট খাওমি এর মানে হচ্ছে আমার ভয় না আমি তো ওরা ডরাই না তাহলে দেখেন এই যে কাউ এমনি তো আপনি জানিয়ে আসছেন কাউ মানে কি কাউ মানে গরুর বউ গাভী কিন্তু এখানে তো কাউ দিয়ে গাভী বোঝাচ্ছে না ঠিক আছে আবার দেখেন আমি যদি এইভাবে বলতাম ডোট খাওমি বাই ইওর কাউ এইবার বাংলা কি আসতেছে আমারে তোমার গুরু দিয়ে ভয় দেখায় না ধরেন আমি বনি একটা ছোট মানুষ বয়স হচ্ছে মাত্র 8 বছর কেবল দাঁত দাঁত গোজাচ্ছে তার হ্যাঁ সে মার দিয়ে যাচ্ছে আমি গরু তোরাছিলাম তখন বনি আমার সামনেতে যাচ্ছেল তখন ধরে এবার আমি ডর দেখাচ্ছি বনি দিলাম কিন্তু এ গুতা দিলাম আমার গুরু দিয়ে তখন বনি বলতেছে দাদা প্লিজ প্লিজ ডোন্ট কাউ মি বাই یور কাউ আল্লাহর ওয়াস্তে আপনার গুরু দিয়ে আমারে ডর দেখায়েন না আমি বাচ্চা মানুষ এই যে দেখেন কাউ এটা হলো দাউন এটা কি জিনিস দাউন এটা কি বোঝায় বাবা এই যে গাভি বোঝায় আর এই কাউ মানে হলো ভীতি প্রদর্শন করা বা ভয় দেখানো সো এটা কি একই শব্দ জায়গায় আচরণ করে আফজাল হাসান জিজ্ঞেস করতেছে সুমন স্যার আমার কোনো গার্লফ্রেন্ড নাই বাবা আপনি বিয়ে করে ফেলেন আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বইয়ের উপরে আর কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে আচ্ছা এই জীবিত থাকলে হবে না বিবাহিত হইতে হবে افضل حسنات তাহলে আম্মা জান আশা করি ফেডেড হবে সরি আমি তো জানি না আপনি আম্মা জান নাকি ভাই যান আমরা প্রশ্ন উত্তর আশা করি পেয়ে গেছে না এটা আপনাকে আসলে সিচুয়েশন বুঝা উত্তর দিতে হবে अदरवाइज ধরতে পারবেন না এই তো थैंक यू वेरी मच তাহলে এই হলো কি ঘটনা তাহলে আপনি এখানে আফটারটাকে কি বলবেন কনজাংশন বলবেন কনজাংশন বলবেন কেন কনজাংশন বলবেন কারণ সে দুটো সেন্টেন্সকে যুক্ত করে ফেলছে বাইরে যেহেতু যুক্ত করছে তাহলে তার এখানে কিছু বলার থাকে না হ্যাঁ বলার থাকে একটা জিনিসই বলার থাকে কি বলবেন যে ভাই তুমি আশা করি এতটুকু বুঝে ফেলছেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি আর আহ সেটা হলো অনেকে আমারে নক দিচ্ছেন যে ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাচ্ছি তা আমাদের আপকামিং কোর্স গুলো বা আমার আপকামিং কোর্স গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই আমার একদম রিসেন্টলি একটা কোর্স চালু হবে আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমরা আঠারো উনিশ তারিখের মধ্যেই বা সর্বোচ্চ যদি লেট হয় বিশ তারিখের মধ্যে আমরা গ্রামার ফর আইলস নামে একটা কোর্স চালু করতেছি ইনশাল্লাহ স্পেশালি যে ভাই বোনেরা আয়ালস এক্সাম দিয়ে বা আয়েলস এর নিতে গিয়ে বিপদে পড়তেছেন আয়েলস অনেক ইনস্টিটিউশন আছে সেগুলো আপনাদেরকে বেসিক দেখায় না বা শেখায় না তো তাদের জন্য গ্রামার ফর আয়েলস নামে একটা কোর্স চালু হচ্ছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন নাম মাত্র বা খুব অল্প টাকাতে আমি এই কোর্সটা আপনাদেরকে অফার করব এটা আঠারো থেকে বিশ তারিখের মধ্যে আজকে চোদ্দ তারিখ আগামী ছ দিনের মধ্যে শুরু হয়ে যাবে চার থেকে ছয় দিনের মধ্যে এরপরে এই যে দেখেন আপনারা দেশের এই পরিস্থিতিতে যারা এবার এক্সাম দিচ্ছিলেন তো তাদের পরীক্ষা হয়ে আছে তারা যদি চান যে এখন থেকে আমি একটু আগায় থাকতে চাই পরীক্ষা তো হুট করে আপনাদের ডেট দিয়ে দিব হয়তো সামনে তো তারা বা তাদের জন্য আমরা একটা কোর্স চালু করতেছি এটা আপনি ঢাকা ইউনিভার্সিটির জন্য হন মানে প্রিপারেশন নিয়ে থাকেন জিএসটির জন্য কিংবা আইবি জন্য অথবা আপনি যদি মেডিক্যাল प्रिपरेशन নিতে চান সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য এছাড়া আমাদের আরেকটা কোর্স চালু হচ্ছে মানে একসাথে চার পাঁচটা কোর্স চালু হচ্ছে আমাদের সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স যে কোনো পারপাজে সেটা আপনি চাকরির পরীক্ষা বলেন বা আপনি আপনার বাচ্চা আছে বা আপনার বউ পরীক্ষা দিবে বউরে পড়াবেন আপনি মুরুবি মানুষ বাচ্চারে পড়াবেন নাতি-নাতনিদের পড়াবেন আপনার বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করতে চাচ্ছেন একবারে ক্লিয়ার থেকে সালফিল করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট কোর্স ইন বাংলাদেশ ইনশাআল্লাহ এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার কোর্স এখানে আমি একবারে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে শুরু করে ড্যাংলিং মডিফায়ার কিভাবে ব্যবহার করবেন প্লাস এই কোর্সে আপনাদের এক্সট্রা বোনাস হিসেবে ট্রান্সলেশন করার কিছু টেকনিক সহ থাকবে ইনশাআল্লাহ সো যারা যুক্ত হতে চাচ্ছেন আমরা বিশ তারিখের মধ্যে কোর্সগুলো শুরু করব যুক্ত হতে পারেন এর আগে আমি আসলে স্টুডেন্ট অনেক বেশি নিতাম এখন থেকে আমাদের মোটো হচ্ছে গিয়ে আমরা ততগুলো স্টুডেন্টে নিব যতগুলো স্টুডেন্টে আমরা মানে ওই ঠিকভাবে টেক কেয়ার করতে পারবো এর আগে দেখা গেছে আমি আমার এক কোর্সে একসাথে চার হাজার স্টুডেন্টও পড়াইছি বুঝছেন তো যাক ওইভাবে নিচ্ছি না আমরা আমরা খুব সীমিত স্টুডেন্ট নেব আর প্রত্যেকটা ক্লাসেই আমাদের জুম প্লাস যারা জুমে মানে কমফর্ট ফিল করেন না তারা চাইলে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভগুলো দেখতে পারবেন ক্লাসগুলো সব সেফ থাকবে আর স্মার্ট বোর্ডে ক্লাস দিব সবগুলো পিডিএফ পাবেন ইনশাল্লাহ এছাড়াও দেখেন অনেক ভাই বোন আছেন যারা গ্রামার ফাটাই দিচ্ছেন কোপায় দিচ্ছেন গিট্টুটা লাগান চার লাইন সেন্টেন্স লিখতে গেলে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন বলতে হয় তাদের জন্য হ্যাঁ খেলা হবে এরকম বলবেন ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বলবেন না এবার বলবেন যে আসো ইংরেজিতে খেলা হবে এরকম আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স চালু করতেছি যেখানে আপনি একবারে যদি ক্লাস টেনের স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো এক্সাম ইভেন এটা আয়েলস রাইটিং সহ কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এছাড়াও যে এনটিআরসি আর অনেক ভাই বোন আছেন যারা

অর্থাৎ এই দুই সালে যারা ফার্স্ট ইয়ারে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন তাদের জন্য এইচএসি ইংলিশ কোর্স এবং এছাড়াও আমাদের এসএসসি এবং জুনিয়র ইংলিশ কোর্স আসতেছে যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের যে আশা বা প্রত্যাশা নিয়ে ভর্তি হবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রত্যাশা পূরণ করার জন্য এই আর কি তো এই ছিল আমাদের আজকের আসলে প্রেপারেশন রিলেটেড আলোচনা আর কি তো আমাদের আজকের এই পুরো আলোচনাটা জুড়ে আমরা প্রেপারেশন নিয়ে কথা বলেছিলাম এইখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন অবশ্য আমাদের অলমোস্ট এক ঘন্টা পার হয়ে গেছে আমি আর লাইভটাকে বড় করতে চাচ্ছি না তো এই আলোচনা আমরা আজকে বলতেছি ধরে নেন এটা ছিল আমাদের পার্ট ওয়ান আমি পার্ট টু থ্রি আরো বেশ কিছু পার্টে আপনাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা অনেকে অনেকগুলো প্রেপারেশন জানি কিন্তু ভুল করে ফেলি এই জানা জিনিসগুলো কিভাবে ভুল হয় যেমন একটা ছোট্ট কথা বলে রাখি যেমন আমরা অনেকে অন ওভার সরি অন অ্যাভ এবং ওভার এই তিনটারে আজীবন কাভার করে আসছি কিন্তু আসলে ভুলভাবে পড়ে আসছি একটা ছোট্ট তথ্য দিয়ে আমি আজকে বিদায় নেব নেক্সট ক্লাসের জন্য এটা জাস্ট একটা ছোট্ট কি বলা যায় আর কি আপনাদেরকে বলে রাখি আর কি যেমন আমরা অনেকে পড়ে আসছি হ্যাঁ যে কোন কিছুর উপরে স্পর্শ করে থাকলে অন তার সাইডটি একটু উপরে থাকলে ওভার আর অনেক উপরে থাকলে আবার দাদা এই যে তথ্যটা জানছেন আপনি এটা ভুল যাই না আসছেন এই ভুল তথ্যটার রুলটা কি সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে এক ভাই জিজ্ঞেস করতেছেন বেসিক টু অ্যাডভান্স কত টাকা ভাই আমি আমাদের এই পেজে ডিটেলস দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমি আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব তারা